আচ্ছা, আজকে এইটার কিছু অংশ দেখাবো, ফেসবুক ডেভেলপমেন্টের কিছু অংশ দেখানোর পর আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে চলে যাবো ওয়ার্ডপ্রেসে। যারপর তারপরে যদি মনে করি ওর পাশাপাশি ওয়ার্ডপ্রেসের পাশাপাশি তাহলে হালকা হালকা করে দেখালাম পিএসপি, যাতে ভালো হয় আমাদের ওয়ার্ডপ্রেসটা এদিকে আগে যায়। ক্লাসটা মনে হয় আমাদের আজকে 19 নম্বর ক্লাস। ফার্স্টে জ্যামটা চালু করে নেই। আমাদের ফাইলটার নাম কি যেন ছিল, লোকাল হোস্ট স্ল্যাশ আমরা ইউজার ইনফরমেশনে গিয়ে যাই। যারপর ধরেন লগ ইন করি, এতটুকু পর্যন্ত করতে পারছিলাম তাই না? আচ্ছা, এতটুকু করতে পারলেও সমস্যা নেই, কিন্তু আরেকটা হালকা দেখাবো, সেটা হচ্ছে আপনার পিএসপি দিয়ে তো শুধু আমরা পোস্ট করতে পারলেই হবে না তাই না? পোস্ট শুধু করেই গেলাম আমাদের তো এরকম লাগতে পারে যে পোস্টটা এডিট করা লাগবে, পোস্টটা ডিলিট করা লাগবে, এর সব দুইটা লাগবে। আমরা দুইটা অলরেডি দুইটা জিনিস শিখছি মাইস্কুলের মাধ্যমে, একটা হচ্ছে ডাটাটা ইনসার্ট করা, একটা কি করা, ডাটাটা কেমনে শো করানো যায় এটা। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে একটা ডাটা ধরেন এইটা, এই পোস্টটা উনি করছে, পোস্টটা ডিলিট করবেন কেমনে, এবং এই পোস্টটা সবাই ডিলিট করতে পারবে না, যে পোস্ট করছে সেই শুধু ডিলিট করতে পারবে, যার পোস্ট সেই শুধু ডিলিট করতে পারবে। কি কথা বোঝা গেছে? হেলিকপ্টার। আচ্ছা, এটার জন্য আমরা এখানে যাই, যাওয়ার পর এসিডক্স ব্যাস 80 এর মধ্যে যান। এখানে তো আমাদের হোম পেজটা তাই না? আচ্ছা, এই পেজের মধ্যে গিয়ে এতটুকুই সব জিনিসপত্র তাই না? এর মধ্যে সব জিনিসপত্র আছে। আচ্ছা, আমি যাচ্ছি দেখেন এখানে কোনো ক্লিক করলে কিছু হয়, এদিকে ক্লিক করলে কিছু হয়, যাচ্ছি আমি যাচ্ছি যে এখানে তো টাইম লাইন, এখানে সবার পোস্ট শো করবে। আমি যাচ্ছি যখন হো এই এই নামে ক্লিক করবো বা ছবিতে ক্লিক করবো, তখন ওনার যে পোস্টগুলো সেগুলো শো করবে এখানে, এবং ওখানে গিয়ে এডিট করা যাবে। কি কথা বুঝছেন? মানে ফেসবুকে যেরকম হোম পেজ থেকে টাইম লাইন, এখন এই কাজটা করার জন্য আমরা কাজ করতে পারি, এখানে একটা ফাইল নিতেই পারি, বা এটা নেওয়ার আগে কাজ করেন এর মধ্যে গিয়ে ছবিটা আছে কোথায়, হোম লেখায় যে নাম, এখানে কি কি করা আছে, হ্যাশ দেওয়া আছে না? আমি যাচ্ছি যখন হোমে থাকবে তখন অ্যাডমিন ডট পিএসপির মধ্যে থাকবে, যখন হোম লেখা থাকবে এটা কি অ্যাডমিন ডট পিএসপি। আর এর মধ্যে আর একটা ফাইল নিচ্ছি, সেটার নাম ধরেন যখন এখানে ক্লিক করাবে তখন থাকবে হোম ডট পিএসপি, যখন ছবিতে এবং তার নামের উপরে ক্লিক করা হবে। এখন হোম ডট পিএসপি তো আমরা বানাই নেই তাই না? এটা বানাই, তাহলে এর মধ্যে গিয়ে একটা ফাইল বানাই, হুবহু এইরকম করেই রাখি, নাম দিলাম ধরেন হোম ডট পিএসপি। কি সমস্যা আছে? এখন দেখেন এখানে ক্লিক করলে অ্যাডমিন ডট পিএসপি, এখানে ক্লিক করলে হোম ডট পিএসপি, দেখছেন লিঙ্ক। এখন আমি চাচ্ছি যে হোম ডট পিএসপির মধ্যে একটু ডিফারেন্ট থাকবে,
অমনেট পিএসপিটা কি হবে, একটু ডিফারেন্ট থাকবে। এখানে শুধু যে পোস্ট করছে শুধু তার, মানে যে যে লগইন করছে শুধু তার ছবিগুলোই শুধু। এখন এই কাজটা করবেন কেমনে, হোমের মধ্যে যান, যাওয়ার পর যেখানে পোস্টগুলো শো করতেছে, এখানে তো কোয়ারি কোয়ারি করছি আমরা তাই না, এখানে পোস্টগুলো শো করছে, তাহলে কি করা আছে, এখানে সিলেক্ট অল ফ্রম ইউজার পোস্ট, এখানে আমরা বলে দিতেই পারি ডাব্লু এসি এসি আর ই হোয়ার হোয়ার, এখানে ইউজার পোস্টের মধ্যে যান, হোয়ার ইউজার নেম আছে না, আচ্ছা যে তার পোস্টগুলো শো করবে যেখানে ইউজার নেম সমান, ইউজার নেম সমান কি যে লগ ইন করছে তার নাম, লগ ইন সে কে করছে, এই লোকটা করছে না লগ ইন। এখন এই নামটা কি করবো আমরা, এখানে দিয়ে দেবো, কি বোঝা গেছে, এখন দেখেন তো কি অবস্থা, এখানে সবার পোস্ট আসছে, বাট আমি যদি হোমে যাই শুধু যে পোস্ট করছে যে লগ ইন করছে শুধু তার পোস্টগুলোই শো করবে এখানে, কি ব্যাপারটা কি ক্লিয়ার, এখন ওনার একটা পোস্টই আছে এই জন্য একটাই শো করতেছে, কি বুঝছেন তো নাকি। আচ্ছা এই পেজটা কিন্তু আলাদা, হোম পেজটা আলাদা, এখন আমি ইচ্ছা করলে এখানে দেখেন যেখানে পোস্টগুলো করা আছে এখানে আমি একটা কাজ করতে পারি, এর মধ্যে যান, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে ধরেন এর মধ্যে হ্যাশ দিলাম, এখানে দিয়ে দিলাম এডিট, আর এর নিচে দিয়ে দিলাম ধরেন ডিলিট ডিলিট, কি ঠিক আছে, এখানে এডিটটা আসে নাকি, আসছে এডিট ডিলিট এডিট ডিলিট। আচ্ছা এখন এইটাকে আমি ইচ্ছা করলে কি করতে পারি, ফন্টোসাম ইউজ করতে পারি, ফন্টোসাম দিয়ে আইকনের মতো করতে পারি তাই না, মানে এখানে আমি আই ডট এফ এ টাইমস টাইমস মানে হচ্ছে টাইমস মানে কস্টিউমের মতো, হ্যাঁ আচ্ছা এখানে ফন্টোসাম আচ্ছা ই করে নিই আমি, ঠিক আছে টাইমস মানে হচ্ছে ক্রস চিহ্ন আসছে ক্রস চিহ্ন, আচ্ছা আর এডিটের জন্য কি করা যায়, ফন্ট অসমে গেলাম, আচ্ছা আমরা এডিটের জন্য এটা দিতে পারিনি দেখেন তো, কোনটা নাম হচ্ছে পেন্সিল স্কোয়ার, হ্যাঁ আচ্ছা এটা না এখানে নেন আই ডট এফ এ ডট এফ এ, এখন তো আমরা এডিটের অপশন পেয়ে যাবো তাই না, সমস্যা এটা যার মধ্যে যেটা সেটা দিলাম দুইটা আনলাম, এখন তো আগে পিছিয়ে নেওয়াই যাবে নাকি, এটা হচ্ছে ডিলেট এটা হচ্ছে এডিট এডিট, কি বুঝছেন তো নাকি। এখন আমি একটা কাজ করে ডিজাইন করে ফেলি, এখানে একটা কাজ করেন এর মধ্যে ক্লাস দেন একটা, এখানে নাম দিলাম হচ্ছে ডিই এলই টি ডিলেট, এখানে নাম দেন হচ্ছে এডিট, এর মধ্যে স্টেলর সিএসএসটা ওপেন করেন, আমরা বলতে পারি ডট ডি এলই টি ডিলেটটা হচ্ছে হবে কি পজিশন অ্যাবসলিউট টপ থেকে ধরেন দিয়ে দিলাম 10 পিক্সেল, আর হচ্ছে রাইট থেকে ধরেন দিয়ে দিলাম 20 পিক্সেল, একইভাবে কি করব আমরা এডিট করব, এডিটটা কি হবে, এখানে হবে হচ্ছে রাইট থেকে ধরেন আমরা দিয়ে দিলাম 40 পিক্সেল,
ঠিক আছে, এখন দেখেন তো। ও আচ্ছা, আমরা তো অ্যাপস রিলেটিভ করি নাই, তাই না? রিলেটিভ কারে করতে হবে, করতে হবে এইটারে। পজিশন রিলেটিভ আসছে, একটা কাজ করতে পারি আমরা, যেখানে রিলেটের মধ্যে আইটা আছে, কালার দিতে পারি রেড, তাতে রেড হয়ে যায়। এখানে ক্লিক করলে বাদ ডিলেট। আরে এটার নাম দিতে পারি হচ্ছে, আমরা কী কালার দিতে পারি এডিটের জন্য, কী কালার দিতে পারি বলেন? ঠিক আছে, হ্যাঁ দিলাম একটু, এটা কাজ করতে পারি। এটা ফন্ট সাইজও বাড়াই দিতে পারি, ফন্ট সাইজ 20 পিক্সেল। কি ঠিক আছে এখন? মানে এখানে আরো অনেক ভাবে করা যেত, এখানে একটা আইকন না যেত, ওখানে ক্লিক করলে আবার নামবে, এই যে এখানে যেরকম করছে আর কি, এরকম করা যেত, বাট ঝামেলা গেলাম না, মানে পালাতে যাবে নাকি, মানে আমাদের ফেসবুকে একটু একটু ডিফারেন্ট কোয়ালিটি রাখলাম আর কি। এখন চাচ্ছি এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, পোস্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখানে ক্লিক করলে এটা আসছে কেন, কারণ এটাও এ, কথা বুঝছেন? এই জন্য নিচের দিকে বলা আছে বডিতে ক্লিক করা হলে এটা হবে, আসলে এটা দেওয়া যাবে না, এটা দিলে ঝামেলা আছে, কথা বুঝছেন? এটা দিলে ঝামেলা হবে। এখন তো হয় না, বাট এখানে ক্লিক করলে তো হয় কি, ঠিক আছে? এখন চাচ্ছি এখানে যাতে ক্লিক যখন করবো তখন আমাদের পোস্টটা ডিলিট হয়ে যাবে, এই কাজটা কেমনে করা যাবে? এই কাজটা করার জন্য হোমের মধ্যে যান, গিয়ে সবার উপরে চলে যান, এইখানে আমাদের ডিলেট যেখানে আছে ডিলেটের মধ্যে এইখানে একটা পিএসপি নেন, পিএসপি আগে নেওয়ার দরকার নেই, পিএসপি বাদ দেন। আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে কোথায় এক জায়গায় চলে যাবে, যাবে কোথায়? যাবে হচ্ছে এই পেজের মধ্যে, এক ঘর বাইরে আইএনসির মধ্যে যাবে, কথা বুঝতে পারছেন? এক ঘর বাইরে আইএনসির মধ্যে গিয়ে এখানে ডিলিট ডট পিএসপির মধ্যে যাবে, কি কথা বুঝছেন? তাই তো যায় কি না, কি যাবে, বানানো হয়নি এখনো। আচ্ছা হ্যাঁ আমরা বানাই, এর মধ্যে যাই, একটা ফাইল বানাই, নাম দেই হচ্ছে ডিলেট ডট পিএসপি, DELET ডিলেট ডট পিএসপি। এখন তো এই ফাইলটা ওপেন হবে, তাই না? এখানে ক্লিক করলে ফাইল ওপেন হবে। আচ্ছা ফাইল ওপেন হলো, কিন্তু সমস্যা নাই, কিন্তু এখানে ক্লিক করলে যে আমাদের ওই ফাইলটাই ডিলিট হবে তা কীভাবে আমরা সেট করবো? এইটা এটার জন্য আমরা এখানে গিয়ে হোমের মধ্যে গিয়ে এখানে একটা মানে গেট মানে মেথড আছে না, গেট মেথড, আমরা একটা গেট মেথড তৈরি করবো এখানে। এখানে সেমিকোলন দেন, সেমিকোলন দিয়ে ধরেন ডেল, ডেল নামে একটা কী করলাম, নেম নিলাম, নেম পোস্ট নেম। এখন এখানে এর মধ্যে গিয়ে আমাদের ডেল হবে কোনটা, এই আইডিটাকে ডিলিট করতে হবে, কোন কোন আইডি, এই পোস্টের এই আইডিটাকেই, পোস্টের আইডি ধরার জন্য যেখানে কিনেছিলাম পোস্ট টুকরা, পোস্ট টুকরা না, পোস্ট টুকরা। এখন আমরা এটাকে ধরার জন্য এটা এটা ধরে রাখছিলাম না এটা, এখন এটাকে তো এখানে বসাই দিতে পারি, এর মধ্যে, এর মধ্যে পিএসপি নেন, পিএসপি নিয়ে ইকো করেন কোনটা লাগে এটাকে, দেখেন তো এই পোস্টের আইডিটা শো করে কিনা, কোনটা ডেল ইকুয়াল, এখানে লিঙ্কে খেয়াল করেন, ডিলেট ডট পিএসপি স্ল্যাশ ডেল ইকুয়াল কত, 3, মানে এই আইডিটাই ডিলিট হবে, অন্য কোনো আইডি ডিলিট হবে না, কথা বুঝছেন? এই এই পোস্টের আইডি নাম্বার কত, 3, গিয়ে দেখেন 3 নাম্বার, এই যে সাপ লাগতো দেখছেন, তাহলে এটা ডিলিট করবো আমরা। আচ্ছা এই কাজ করলে কিন্তু আমাদের কোন পেজ চলে যাবে, ডিলেট ডট পিএসপির মধ্যে চলে যাবে। এখন এখানে যান ডিলেট ডট পিএসপির মধ্যে,
আচ্ছা, যাওয়ার পর এর মধ্যে গিয়ে আমরা একটা কাজ করি, যেহেতু আমরা কার মধ্যে কাজ করব, আইএনসি আমাদের এইটা নিতে হবে, ইনক্লুড করতে হবে, যেহেতু ডাটাবেজ নিয়ে কাজ করব আমরা, আইএন সিএলইউ ইনক্লুড, ইনক্লুডের মধ্যে এটা বসায় দেন। আচ্ছা, এখন এখানে কন্ডিশন দেন ইফ, যদি কি হয়, এটা হচ্ছে একটা নেম, না নেম, এখানে বলেন ইফ ডলার সাইন আন্ডারস্কোর গেট, এর মধ্যে কি হয় ডেল যাতে হয়, ডিএল ডেল, এটা এটা যদি হয়, এখন এটা এটা হয় বলতে কি, এটা ইসেট, যদি এটা যদি সেট করা থাকে, আই ডবল এস ইটি ইসেট, যদি এটা সেট করা থাকে তাহলে কি হবে, একটা আইডি নেবো আমরা, কোন আইডি, যে আইডিটা হচ্ছে এই এই পোস্টের আইডিটা, তো এখানে ধরেন দিয়ে দেন ডেল পোস্ট আইডি, মানে ডিলেটেড পোস্ট আইডি, এই পোস্টটাকেই তো আমরা ডিলেট করবো, এটাকে ডিলেট করবো না। আচ্ছা, নিয়ে ফেললাম, এবার এর মধ্যে আমরা কি করব, কোয়ারি করবো, মাই এসকিউএল আই কোয়ারি, ফার্স্ট প্যারামিটারে কি দিতে হবে, ডলার সাইন সিও ডবল এন, তারপরে কমা, এখানে লিখতে হবে হচ্ছে আমাদের কোয়ারি, কোয়ারি বলতে কি, এখন এখন কিন্তু ইনসার্টও করবো না, এখন ডাটা আমরা দেখবো না, আমরা কি করবো, ডাটাটা ডিলিট করবো, এখন একটু যান ডাটাবেজে গিয়ে সার্চ দেন মাই এসকিউএল আই কোয়ারি ডি এল ই টি, কেমনে করতো এটা, ডিলেটের জন্য লিখতে হচ্ছে ডিলেট ফ্রম টেবিল নাম, এখানে বলা আছে ডিলেট ফ্রম টেবিল নাম, তো আমরা এখানে কাজ করি, এখানে লিখতে হবে ডিলেট ডি এল ই টি ডিলেট ফ্রম টেবিল নাম কি, আমাদের ইউজার পোস্ট, ডিলেট ফ্রম ইউজার পোস্ট, এটাই তো বলছে নাকি, ডিলেট ফ্রম ইউজার পোস্ট, হয়ার এখানে বলে দেন, হয়ার ডাব্লিউ এ সি আর ই, হয়ার ডাব্লিউ ডাব্লিউ এ সি আর ই, হয়ার যেখানে, যেখানে এই পোস্ট আইডি, এটা পোস্ট আইডি না, যেখানে এই পোস্ট আইডি সমান সমান কি, এই যে এটা কি, কথা বুঝছেন, আচ্ছা এটা বলে দিলাম, বলে দেওয়ার পর এটা এতটুকু করলে পোস্টটা ডিলেট হয়ে যাবে, কথা বুঝছেন, এখন পোস্টটা ডিলেট হওয়ার পর আমরা চাচ্ছি কি হবে, একটা ধরেন অ্যালার্ট দিবে আর কি, অ্যালার্টের মধ্যে দিবে যে পোস্ট হ্যাজ বিন ডিলেটেড বা আপনার পোস্টটা ডিলেট হয়ে গেছে, এরকম করবে। এখন এই জন্য আমরা কি করতে পারি, একটা স্কিপ ডেন, স্কিপ স্কিপের মধ্যে আমরা কি করবো, অ্যালার্ট দিব, এখন এটা তো অটোমেটিক্যালি হবে না, যেহেতু এটা এস্টিমেল কোড না একটা, এই জন্য এখানে কোটেশন দেন, এখানে কোটেশন দেন, কোটেশন দিয়ে এখন সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দেওয়া যায়, সমস্যা নাই, বাট এখানে ডাবল কোটেশন দেওয়া আছে, আপনি যদি এখানে ডাবল কোটেশন দেন তাহলে ডাবল কোটেশন এখানে শুরু হয়ে এখানে শেষে গেল না, কথা বুঝছেন, এই জন্য সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে আবার সিঙ্গেল কোটেশন দেওয়া যায়, সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দেওয়া যায়, সমস্যা না সেটা। এখন এখানে যান ইকো লেখেন, অ্যালার্ট দিবে ধরেন নেট নাই নাকি, নাকি বানান ভুল, আচ্ছা একটা সার্চ ইঞ্জিন যদি এত স্লো হয় লোকজন কেন ইউজ করবে, সেটা ধরেন লিখলো আপনার পোস্টটি খতম, হ্যাঁ
গেছে, আর পাইবেন না। থাকবে কোথায়? অ্যালার্টের মধ্যে থাকবে। এখন এখানে আবার কি সিঙ্গল কোশ্চেন দেওয়া যাবে না? এখানে সিঙ্গল কোশ্চেন দেওয়া যাবে না, কারণ সিঙ্গল কোশ্চেন একবার দিছি আমার বাইরে। এখানে দিতে লাগলে কি করতে হবে? আমাদের ডাবল কোশ্চেন দিতে হবে। চলো কি ঠিক আছে দিলাম। এখন এটার পাশাপাশি রিডাইরেক্ট হয়ে যাওয়ার দরকার না, ইকো করেন। এই জন্য হবে একটি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট দিয়ে রিডাইরেক্ট করার জন্য এখানে লিখতে হচ্ছে উইন্ডো ডট ওপেন। এটা দ্বারা আপনার রিডাইরেক্ট করা যায়, উইন্ডো ডট ওপেন, ওপেন দিয়ে। কথা বুঝছেন? এর মধ্যে আপনি কি করবেন, দুইটা প্যারামিটার থাকে, একটা দুইটা। এখানে লিখতে হয় ACLF সেলফ আন্ডারস্কোর সেলফ, মানে এইখানেই আপনার ওপেন হবে আর কি, অন্য জায়গায় যাবে না। আর এখানে লিখতে হয় কোথায় রিডাইরেক্ট হবে, কোথায় রিডাইরেক্ট হবে, এক ঘর বাইরে, হোমের মধ্যে, কোনটা? অ্যাডমিন ডট পিএসপি। কথা বোঝা গেছে তাই তো নাকি? এক ঘর বাইরে, হোমের মধ্যে, অ্যাডমিন ডট পিএসপি কি ঠিক আছে? এখন দেখেন কাজ হয় কিনা। আপনার পোস্টটি খতম হয়ে গেছে, আর পাবেন না। আর নাই পোস্ট, এখানে যান আবার স্যার। পোস্ট কি খুব কি কঠিন, মানে আগেরগুলো যদি কেউ বোঝে ভালো করে তাহলে তার জন্য এটা অনেক সোজা। এখন আবার যদি পোস্ট করতে চায়, আবার পোস্ট করলো, আমি আরেকটা পোস্ট করলাম, দেখি হয় কি না। ভিডিও পোস্ট করা যাবে, বাট এখান থেকে হয়তো হবে না, কারণ এরকম সিস্টেম করা নাই। ভিডিও পোস্ট করে দেখছেন হয় কি না? হয়, আচ্ছা হচ্ছে। এখন এখন যদি আমি ঠিক করতে এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করলে আবার ডিলিট হয়ে যাবে, কি বুঝছেন? এখন আর নাই পোস্ট। আচ্ছা ওটা ঠিক করা যাবে, সব কিছু ঠিক করা যাবে, বাট আস্তে আস্তে। ফেসবুক যখন তৈরি হয়েছিল, ফেসবুক একদিন একদিন এরকম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ধরেন কালকে বাংলাদেশ জিততে গেছে, ইডিট করা যায়, কি কথা বুঝছেন? ইডিট এত সোজা না, ইডিট একটু কঠিন, কারণ ডিলিট করে তো কাজই শেষ, ইডিটটা কিন্তু এরকম না, ইডিটটা একটু কঠিন। আচ্ছা সেটা কিরা কেমন এখানে এই ফাইলের মধ্যে? এখানেই জ্যাং কন্ট্রাক্ট নিছিলেন না, আমি যাচ্ছি এখানে। একটা কি করবো, এখানে একটা ফাইল নেন, এর মধ্যে একটা ফাইল নেন, নাম দেন ধরেন ইডিট ডট পিএসপি। অ্যান্ড কোনটা এডিট হবে, এই কোনটা এডিট হবে, এই জন্য কি করবো, এডিট ইকুয়াল এই এডিট আইডিটা দিয়ে দেবো আমরা এখানে। এটা কি বোঝা গেছে? কি আসছে? ছয় নম্বর পোস্ট, ছয় নম্বর পোস্ট ইডিট, ছয় নম্বর পোস্ট ডিলেট, কি বুঝছেন? এখন সেজন্য আমাদের কি করতে হবে, এই হোমের মধ্যে যেরকম ফাইল নিছেন না, হোমের মধ্যে যেরকম ফাইল নিছেন সেম এরকমই একটা ফাইল নিতে হবে আমাদের, এরকমই একটা ফাইল নিতে হবে। ধরেন আমি অ্যাডমিনটাকে কপি করলাম, কপি করে এখানে নাম দিয়ে দিলাম কি, এডিট ডট
পিএসপি। এখন এখানে যাওয়ার পর আপনাকে কিছু সিস্টেম করতে হবে। এখানে সবকিছু ঠিক আছে, এখানে সিলেক্ট অল ফ্রম ইউজার পোস্ট হোয়ার পোস্ট আইডি সমান এটা, আপনাকে দিতে হবে ইউজার পোস্ট হোয়ার, এতটুকু বাদ দেন, WACRE হোয়ার, যেখানে আচ্ছা এটা 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 পরে করি আমরা, এরকমই থাক। এখন এখানে আমরা কন্ডিশন দিতে পারি না, ইফ যেহেতু এই এই ফাইল পাঠিয়ে দিল আমাদের, তাই না? ওখানে এডিটে ক্লিক করার পর এই ফাইলে পাঠিয়ে দিবে না, এডিটর পিস পাঠিয়ে দিবে। এখানে আমরা বলতেই পারি যে IEEE সেট, যদি কোনটা সেট করা থাকে, যদি সেট করা থাকে এডিটটা, গেট এডিট যদি সেট করা থাকে, এখানে যান গে বলেন $ আন্ডারস্কোর গেট, যদি এটা থাকে তখন এখানে বলে দেন এডিটেড পোস্ট, মানে কোন পোস্ট এডিট হবে, এডিট এডিট পোস্ট আইডি ইকুয়াল এই আইডিটা, কি কথা বলছেন, এই পোস্ট আইডি এটাই তো আমরা এডিট করবো। আর এখানে আমরা আচ্ছা এখানে ই ফ্লেকশন না, একদমই থাক। আর এখানে বলে দেন এভাবে না, হয় আর যেখানে কোয়ারি করবে, কোয়ারি করার পর হয় আর WACRE হয় আর যেখানে পোস্ট আইডি সমান সমান এইটা, কি কথা বলছেন, এই পোস্ট আইডিটাই কি হবে, ইডিট হবে। আর এর মধ্যে যে আপনার লুপ করা হয়েছে না, লুপ করে জিনিসগুলো রাখা হয়েছে, এগুলো রাখার দরকার নেই। আর এখানে এই যে ইফ কন্ডিশন দিচ্ছেন না, ইফ টোটালটার মধ্যে থাকবে হচ্ছে এই জিনিসগুলো, এটাকে কাট করেন, কাট করে এটা কোথায় শেষ হবে, যেখানে হোয়াইল লুপ শেষ হয়েছে তার আগে না পরে, তারপরে হ্যাঁ কি কথা বলছেন। অথবা একটা কাজ করা যেত, এখানে আপনার ইফ শেষ করে দিয়ে এন্ড ইফ করা যেত লাস্টে, এরকম করা যেত যদি চাইতেন, এখানে এরকম করে দেন, কথা বলছেন, আর শেষে গিয়ে এখানে এটা বাদ দিয়ে লিখে দিতে পারেন এন্ড ইফ, এরকম তো করা যায়। আচ্ছা এখন এর মধ্যে দেখেন দেখেন জিনিসগুলো যেগুলো আছে, তো এর মধ্যে আরো 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 কিছু কাজ করা যেতে পারে। লুপের মধ্যে যান গিয়ে আমরা চাচ্ছি ধরেন এডিট পোস্ট কন্টেন্ট, এডিট পোস্ট কন্ট সমান সমান কি হবে, পোস্ট টুকরা থেকে আমাদের পোস্ট কন্ট এটা পাবো আমরা, আর পোস্টের ইমেজ যদি চাই আমরা তাহলে এখানে লিখতে হবে হচ্ছে পোস্ট ইমেজ, কি এতটুকু তো বুঝতে পারছেন, এতটুকু কি করলাম আমরা, এখন পোস্ট কন্ট না এখানে পোস্ট ইমেজ দিয়ে দেন, পোস্ট ইমেজ, এটা হচ্ছে পোস্ট কন্টেন্ট, এটা হচ্ছে পোস্ট ইমেজ। আর এই যে এর ভিতরে যেগুলা শো হচ্ছে টোটাল জিনিসটা আমাদের, এগুলাকে আমরা লুপ করব না, আমরা কি করব না, এগুলাকে লুপ করব না আমরা, এর মধ্যে এগুলো রাখবো না, এর মধ্যে যেগুলো রাখছেন তো এগুলো একটাও রাখবো না, সব বাদ। তাহলে এর মধ্যে লুপ হবে কোন জিনিসটা, লুপ হবে হচ্ছে উপরে যে ফর্মটা আছে না, উপরে যে ফর্মটা দেওয়া আছে, এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে যতটুকু আছে এতটুকুকে আমরা লুপ করব, কি কথা বলছেন, এই জিনিসটাকে এর মধ্যে দিয়ে দেন। এটা কেন দিলাম দেখেন, আপনি যদি এবার এখানে যান, কিছু আছে এখানে, কিছু নাই, এখানে যদি যান কিছুই নাই, কারণ আমরা এর মধ্যে এই জিনিসগুলোকে এখনো রাখি নাই, কি রাখি নাই, পোস্টের কন্টেন্ট রাখতে চাচ্ছি, তাই না, পোস্টের কন্টেন্ট কোথায় রাখবো,
হচ্ছে কন্টেন্ট রাখবো হচ্ছে এখানে দেখেন টেক্সট এরিয়া কোথায় আছে, টেক্সট এরিয়া আছে না, টেক্সট এরিয়ার মধ্যে ভ্যালু দিতে হয় কোথায়, টেক্সট এরিয়ার মধ্যে না, পিএসপি শুরু করেন শেষ করেন এখানে বলে দেন ইকো এই জিনিসটা। এখন রিলোড দেন, দেখেন উনি কি পোস্ট করছিল সেই জিনিসটা এখানে চলে আসবে, এটা এডিটেড হয়ে গেছে না। এখন এখন আমরা এটাকে এডিট করতে পারবো না বা লিখতে পারবো বা কমাতে পারবো, কি বুঝছেন তো? এখন ইমেজটা তো আসার দরকার, ইমেজটা দেখা যাবে, প্রিভিউটা দেখা যাবে। সেই জন্য আইএমজি কোথায় আছে, আইএমজি এই যে আইএমজি আমাদের আসলে আলাদা হবে না, এই ছবিটাকে আমরা আইএমজি বানাই ফেলবো অথবা নিচে আমরা আইএমজি রাখতে পারি, সমস্যা নেই। ইচ্ছা করলে এর নিচে একটা আইএমজি ট্যাগ দিতে পারি, হয়তো অথবা এরকম রাখতে পারি যে টেক্সট এরিয়ার নিচে ধরেন এর নিচে এরকম থাকলো রেখে পোস্টের ইমেজ কোথায় আছে, এক ফোল্ডার বাইরে পোস্ট ইমেজ আর এখানে কোনটা হবে, এই যে এইটা এটাই তো নাকি, ইকো করা লাগবে, করার পর এখানে বসায় দেন। আচ্ছা আমরা এটা পোস্ট টুকটা দিছি কেন, আমরা দেবো কোনটা, এটা না আমরা ভেরিয়েবলটা দেবো, পুরোটা তো দেওয়া দরকার নেই আছে। ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন অথবা এভাবে না রেখে আপনারা কাজ করতে পারেন, এই ছবিটার পরিবর্তে আসবে এখানে, সেটা আরো আরো সুবিধা হয়। তোমার টেক্সটের বাইরে নিয়ে যান, এটা টেক্সট ফিল্ডের বাইরেও নিতে পারেন, এখানে নামটা চেঞ্জ, ইনপুটের নামটা চেঞ্জ করে দিই কিরকম আসে, এরকম ভালো হয়েছে না, এরকম এরকম করে দিলাম যাতে কি হয় এটা এটা দেখা যায়, দেখার পর আমরা কি করব এটা চেঞ্জ করে বা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে নতুন ছবি দেখি করবো, এখানে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, আর এখানে তখন পোস্ট থাকবে না, এখানে তখন কি হবে আপডেট পোস্ট। কি ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন এই জিনিসগুলোকে চেঞ্জ করবো, মানে আমরা জাস্ট কীভাবে চেঞ্জ করবো চেঞ্জের ফরম্যাটটা নিয়ে আসছি। এখন চেঞ্জ করার জন্য আমরা এখানে যে ফর্মটা রাখছি, দেখেন এখানে যে ফর্মটা রাখছি না, ফর্ম আমরা এখান থেকে যাচ্ছি ওই আপনার আইএনসি ফোল্ডারের মধ্যে গিয়ে ওখানে এডিট ডট পিএসপির মধ্যেই কাজটা করবো, এটা তো একটা এডিট ডট পিএসপি, এটা আইএনসি ফোল্ডারের মধ্যে বা এডিট এডিট ফর্ম রাখেন, এডিটই রাখেন, আর এখানে যান তোমরা কাজ করতে পারি, আমরা এখানে এডিট ফর্ম নাম দিই, এটার নাম দিতে পারি কি যাতে নাম নিয়ে কনফিউশন না পড়ে, নাম দিয়ে দিলাম ধরেন এডিট ফর্ম, তাহলে হোমের মধ্যে আমার বলে দিতে হবে এডিট ফর্ম, কি বুঝছেন? এখন এই ফর্মটাকে ওপেন করেন, করার পর এর মধ্যে কি করবো এডিট ডট পিএসপি, এখানে সেমিকলন হবে, একটা সেমিকলন হওয়ার পর এখানে নাম দিয়ে দেন এডিট ইকুয়াল ওই আইডিটা, আইডি কি এখানে এই আইডিটা, এই আইডিটা পাবে তাই না, কি বুঝতে পারছেন তো নাকি কোনটা? ফাইল নাই, ফাইল বানাই আমরা, এখান থেকে ফাইল বানাতে হবে, না হয় সমস্যা নেই, আপনাদের কষ্ট হচ্ছে আমার সমস্যা নেই, এটা যদি দিয়ে দেয় তাহলে প্রচন্ড পরিমাণ শব্দ হবে, একটু কষ্ট করলে সমস্যা নেই, কিন্তু যদি আপনার টিউটোরিয়াল নাই দেখতে পারেন তাহলে লাভ আছে।